আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত লোভনীয় একটা রেসিপি শেয়ার করব রুই মাছ দিয়ে মান কচু। অনেকেই কিন্তু এটা পছন্দ করেন না কিংবা অনেকেই বলতে পারেন মান কচু খেলে গলা চুলকায় আজকে যেভাবে আমি প্রিপেয়ার করে দেখাবো তাতে যেমন টেস্টি হবে সেই সাথে গলা চুলকানির টিপসগুলো শেয়ার করব যাতে করে আপনারা এই সেম প্রসেসে সেম রেসিপিটা প্রিপেয়ার করতে পারেন এখানে রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এই রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে মাছ ভাজি করবেন এতে করে কিন্তু মাছ ভাজাগুলো সুন্দর হবে মাছের ভেতরে কোনো পানি থাকবে না খেতেও ভালো লাগবে মাছ ভাজা আমার হয়ে গেছে ঠিক এরকম কালার করে আমি ভেজে নিয়েছি মিডিয়া আছে এখানে অলরেডি পানি গরম দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া নেড়েচেরে এর ভেতরে ধুয়ে রাখা মানকচুগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দেব চার মিনিট অবশ্যই মানকচু দিয়ে মাছ রান্না করতে গেলে কিন্তু এই প্রসেসটা অর্থাৎ ভাপিয়ে নেয় প্রসেসটা আপনাকে করতেই হবে এতে করে কিন্তু গোলা চুলকানোর কোনো ভয় থাকবে না বা রিক্স থাকবে না এই মানকচুগুলো কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কচুগুলোর পানি ঝরিয়ে নিয়েছি সেই প্যানে মানকচুগুলো আমি ঢেলে দিচ্ছি এখানে মাছ ভাজার তেলের ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের কলি তেল কম হয়েছিল তাই সরিষার তেল আরও একটু আমি অ্যাড করেছি নেড়েচেড়ে হালকা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সরিষা বাটা সরিষা আমি পাকা কাঁচামরিচ আর কাঁচামরিচের সাথে একসাথে বেটে দিয়েছি নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দিচ্ছি জিরা বাটা চাইলে কিন্তু জিরা গুঁড়াটাও দিতে পারেন অল্প করে গরম পানি দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া স্বাদ মতো লবণ আবারও একটু গরম পানি দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় কষানো মশলা এখন আমি ভাপিয়ে রাখা মানকচুর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল দিব পর অল্প অল্প করে দুই থেকে তিন তিনবার পানি দিব আর মান কচুগুলো খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব যখন দেখবেন মান কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আপনাদের ঢেকে হাই ফ্লেমে জাল দিয়ে টকবকে ফুটিয়ে নিয়েছি যখন দেখবেন গ্রেভিটা ঠিক এরকম মাখো মাখো হয়েছে তখনই কিন্তু এটা আমি নামিয়ে নেব চাইলে কিন্তু গ্রেভিটা আরও একটু বেশি রাখতে পারেন কারণ ঠান্ডা হবার পর এই মানকচুগুলো কিন্তু গ্রেভি পুরোটাই টেনে নেয় ক্যারামেল পপকর্ন তৈরি করার জন্য এখানে ওয়ান থার্ড কাপ কর্ন নিয়েছি অর্থাৎ ছোটো ছোটো ভুট্টাগুলো নিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নিব যখন দেখবেন পটপট করে শব্দ হওয়া শুরু হয়েছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল ঢাকনা দিয়ে ঠেকে এটাকে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিব। পপকর্নগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটা বাটির ভিতরে ঢেলে নিচ্ছি যেহেতু ক্যারামেল পপকর্ন তৈরি করবো তাই অবশ্যই ক্যারামেলটা এখন আমি রেডি করে নিব এখানে আমি চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি বাটার ক্যারামেলটা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন যদি বেশি ক্যারামেল পছন্দ করেন তাহলে হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিতে পারেন মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেড়েচেড়ে এই ক্যারামেলটা আমি রেডি করে নেব ক্যারামেল যেন পুড়ে না যায় অবশ্যই কেয়ারফুলি কাজটা করতে হবে ক্যারামেল পুড়ে গেলে কিন্তু তিতা ভাব চলে আসবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে ক্যারামেল রেডি হবার পর চুলার ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি পপকর্নগুলো এর ভেতরে দিয়ে দিব আর মিশিয়ে মেশানো হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পপকর্ন কিন্তু বাসায় আমি এখন আর তৈরি করি না কারণ ছেলেমেয়েরা এই রেসিপিটি পারে এবং তারাই দেখা যায় সব সময় যখনই খেতে ইচ্ছা হয় তারা নিজেরাই তৈরি করে এবং আমাকেও খেতে দেয়